यूसीआई के बंगाल बंद के समर्थन में यूसीआई आए। यूसीआई ने अर्जिकल अस्पताल में बलात्कार और हत्या के घटनाओं के विरोध में 12 घंटे के पूरे बंगला बंद का आह्वान किया है और उनके समर्थन में एसयूसीआई समर्थकों ने जयनगर में बहुदी मोड़ और दक्षिण बरसे कुल्पी रोड पर सड़क को अवरोध कर दिया है। आगामी गतकाल घोषणा हो सकाले आज के 12 घंटा साधारण धर्मघट डाका হয়েছে। আপনারা জানেন যে আরজিকড়ে যে ঘটনা বিগত 8ই আগস্ট রাতে হয়েছিল, যেখানে একজন পিজিটি শিক্ষক ছাত্রী তথা ডাক্তারকে হত্যা করা হয় এবং তাকে ধর্ষণ করা হয়। এই যে একটা সরকারি হসপিটালের মধ্যে, এত বড় একটা আরজিকড় হসপিটাল, তার মধ্যে এই ধরনের যে ঘটনা ঘটতে পারল, এবং আমরা যতদূর জেনেছি যে প্রকৃত দোষীদের এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, অথচ এগুলো সকলেই জানে, ওই হসপিটালের প্রত্যেকেই তাদের নাম বলেছে, তা সত্ত্বেও তাদের এখনও পর্যন্ত আড়াল করে রাখা হয়েছে। উপরন্তু গত পরশুদিন আন্দোলন ভাঙার জন্য এবং আন্দোলনের প্রতি খালিমালিপ্ত করার জন্য শতাধিক গুন্ডা বদমায়েশ ওই এলাকার, যারা ওই রাত দখলের কর্মসূচির পরে 12:30টার পরে ওই হসপিটালে গিয়ে 18টা ডিপার্টমেন্টে ভাঙচুর চালায়, সরকারি সম্পত্তি এইভাবে ধ্বংস করেছে, তছনছ করেছে, ফলে তাদেরকেও গ্রেপ্তার করা এবং যথাযথ শাস্তি দেওয়া। কারা করলো, এত সাহস কী করে হলো একটা সরকারি হসপিটালে এইভাবে ভাঙচুর? এবং পুলিশ পালিয়ে গেল, পুলিশ রেজিস্ট করার বদলে পালিয়ে গেল, তাহলে আমরা বুঝতে পারছি এর মধ্যেও একটা ষড়যন্ত্র রয়েছে। ফলে এইগুলোর প্রকৃত দোষীদের শাস্তি দেওয়া অবিলম্বে, ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে, এই দাবিগুলিকে সামনে রেখে আজকে 12 ঘন্টা শান্তিপূর্ণ ধর্মঘট চলছে। আমরা আশা করেছি সমস্ত মানুষের প্রতি সহযোগিতার মনোভাব নিয়ে একে সফল করবে। আপ দেখ রহে হ্যাঁ নিউজ UNI।